আজির এই বৃহৎ শ্রীরামপুর অঞ্চলের শ্রীরামপুর হাইস্কুল ফিল্ডত আমার শ্রীরামপুর অঞ্চলের আদিবাসী বিভিন্ন আদিবাসী দল সংগঠনে আজি শান্তি চুক্তিত স্বাক্ষরকারী সকলের একটা সম্বর্ধনা অনুষ্ঠান ইয়াত পতা হয়েছে। আর সেই সম্বর্ধনা অনুষ্ঠানত আমাক পাঁচটা সংগঠনের সিগনেটরি সকলক আমন্ত্রিত করে আনিছে। তপন, প্রথমে মই তেখেত সকলক ধন্যবাদ জ্ঞাপন করছো, আর ইয়াত সমবেত হওয়া সকলকে, সকল আদিবাসী রাইজ আর সকল আমার এই সান্থাল কলোনির সকল সমূহ রাইজক আমি পাঁচটা সংগঠনের তরফের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছো, কেন তেখেত সকলে আজি ইয়াত মাতি আমাক সন্মান যাচিব। তো ঠিক যোৱা 15 সেপ্টেম্বর তারিখে নতুন দিল্লিত ভারত সরকার, অসম সরকার আর পাঁচটা বিদ্রোহী সংগঠনের মাজত যে শান্তি চুক্তি সম্পন্ন হল, এই ক্ষেত্রত আমি ভারত সরকারক ধন্যবাদ জ্ঞাপন করছো, অসম সরকারক ধন্যবাদ জ্ঞাপন করছো, আর তার লগে বিশেষভাবে আমি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীক ধন্যবাদ জ্ঞাপন করছো, গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো, আর আন্তরিকতার আমি অসমের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো, কেন তেখেতে এই শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার ক্ষেত্রত যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে। আর আমি ভাবু যে শান্তি চুক্তি আমার সুচারুরূপে হয়ে গেল, এইটা আদিবাসী সকলের কারণে একটা নতুন ইতিহাস, নতুন অধ্যায়, আর এই শান্তি চুক্তির জড়িয়ে আমি আদিবাসী সকলে নতুন একটা উন্নতির পথত আমি আগুয়াই যাম। আর বিশেষভাবে আমার শান্তি চুক্তি জনজাতিকরণের আরম্ভ করে আমার বিভিন্ন দাবি সমূহ তা সন্নিবিষ্ট করা আছে, যে দাবিয়ে আমাক সাংবিধানিক রক্ষা কবচ প্রদান করিব। নিশ্চয়ক এই ক্ষেত্রত কোনো ধরনের আলোচনা এতিয়াও হওয়া নাই, আর এই ক্ষেত্রত প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করিব অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী, তেখেতের হাতত এইটো আছে। না, এই ক্ষেত্রত হয়তো এই প্রপোজালটো হয়তো তেখেতের ব্যক্তিগত হব পারে, কিন্তু আমি আনুষ্ঠানিকভাবে এইটো আমি সিদ্ধান্ত করা নাই, আসলতে মতানৈক্য হব না লাগে, আর সেই কারণে আমি অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতত এৰি দিছো, তেখেতে যাক ভাল পায় তেখেতে এই ক্ষেত্রত মনোনীত করিব।